नमस्कार सुप्रिय दर्शक मंडली, हमारे चैने अपन स्वागत। आज दो बछर पर करोनार चेन भेंगे फाइनलि मतन एक भ्रमण पिपासु बांगाली घूरते बैरिए। आज मंदारमनि उद्देश्य जा ट्रेन टिकिट ना पे SBSTC बस अनलाइन बुकिंग गड़ियार थेके चावलखोला नामब और ओखान थेके अटो धरे मंदारमनि रिजोर्टे जाब। अटो भाड़ा 250 टाका, একটা অটো পুরো রিজার্ভ করলে 250 টাকা নেবে আপনার কাছ থেকে। SBSTC অনলাইন বুকিংও করা যায়, বুকিংয়ের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সামনেই ডলফিন বিচ রিসর্ট, একদম সমুদ্র দেখা যায় এই রিসর্ট থেকে। এই রিসর্টেই আমরা ছিলাম এক রাত্রি। এই রিসর্টে সকাল 12টায় চেক ইন আর চেক আউট হচ্ছে সকাল 11টায়। এটাও আছে, এটাও ডলফিন বিচ রিসর্ট, দুটো গেট এই বিচ রিসর্টে। এবার আমি ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দেব। এন্ট্রি করলাম। এই বিচ রিসর্টে এন্ট্রি করার পরেই ডান হাতে আপনারা পেয়ে যাবেন সুইমিং পুল। সুইমিং পুলে দেখুন সবাই স্নান করছে, এর পাশেই কিন্তু পেয়ে যাবেন রিসেপশন। এই রিসেপশনেই আমরা সমস্ত ফর্মালিটিস করে নিয়েছি আর আমরা 310 নম্বর রুমে আছি। এই সুইমিং পুল সকাল 9টা থেকে দুপুরবেলাও 2টা পর্যন্ত খোলা থাকে, এরপরে আবার রাত্রিবেলাও কিন্তু সুইমিং পুলে স্নান করা যায়। এছাড়াও যারা 4 চাকা বা 2 চাকা নিয়ে আসবেন তাদের জন্য গাড়ি রাখারও ব্যবস্থা আছে আর ড্রাইভারদেরও থাকা খাওয়ার ব্যবস্থা আছে এই রিসর্টে। এগুলো হচ্ছে সমস্ত কটেজ রুম। কটেজ রুমের ভাড়া বেশি আর সামনেই ঢোকার সময় যে রুমগুলো ছিল সেগুলোর ট্যারিফ একটু কম। তবে রিসর্টটা কিন্তু ফাঁকা থাকে না, সিজনে দাম ওঠানামা করে। এছাড়াও আপনারা যখনই আসবেন বুক করে কিন্তু আগে থেকে অবশ্যই আসবেন, আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন রিসর্টটা থেকে ডাইরেক্ট বিচ দেখা যায়, এমনকি রিসর্টটা থেকে ডাইরেক্ট বিচে নেমে যাওয়াও যায়। খুব সুন্দর একটা গার্ডেন আছে রিসর্টে। রিসর্টটা একদম নিট অ্যান্ড ক্লিন। আর একটা কথা বলে রাখি, রিসর্টটা পেট ফ্রেন্ডলি, আপনারা আপনাদের পেট নিয়েও কিন্তু এই রিসর্টে আসতে পারেন, পেট এখানে অ্যালাউ আছে। এই রিসর্টে আমরা চেক ইন করার পরে ডাইরেক্ট কিন্তু সুইমিং পুলে নেমে গেছিলাম। সুইমিং পুলে কিন্তু এখানে গান চলছিল, তাই আমি ভয়েস ওভার করতে হলো। এছাড়াও কিন্তু সুইমিং পুলের জলটা খুবই পরিষ্কার আর এখানে যে জল প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, বল আর টায়ারগুলো নিয়ে যে খেলা করছে সকলে সেগুলো কিন্তু কিনতে হয় না। এছাড়াও ড্রেসও কিন্তু কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা যদি কোনো সিনথেটিক জামা নিয়ে আসেন বাড়ির থেকে সেগুলো পরেই কিন্তু সুইমিং পুলে নামতে পারবেন। বাচ্চা বড় সকলেরই সুইমিং পুলে অ্যালাউ আছে, তবে নামার আগেই পাশেই একটা শাওয়ার আছে, সেখানে স্নান করে তারপরে সুইমিং পুলে নামতে হবে। খুব সুন্দর পরিষ্কার জল সুইমিং পুলে। আমরা সকলে মিলে সুইমিং পুলে খুব আনন্দ করলাম। সুইমিং পুলে স্নান করার পরে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তবে লাঞ্চটা কিন্তু আমরা গ্র্যান্ড বিচ রিসর্টে করেছিলাম, ডলফিন বিচ রিসর্টে করিনি। ডলফিন বিচ রিসর্টের পাশেই কিন্তু গ্র্যান্ড বিচ রিসর্ট, সেখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম আর চিকেন কষা নিয়েছিলাম। ভেজ থালিতে ভাত, ডাল, আলু পোস্ত, পটলের তরকারি, পাঁপড়, বেগুনি, টক দই, চাটনি, পায়েস ছিল। লাঞ্চ সেরে বিকেলবেলা আমরা বিচে একটু ঘুরতে গেছিলাম। ডাইরেক্ট রিসর্ট থেকেই কিন্তু বিচে নেমে যাওয়া যায়, সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। দেখুন সিঁড়ি দিয়েই ডাইরেক্ট বিচে নেমে যাওয়া যায়। বিচের পাশেই ছোটো ছোটো স্টল আছে, সেখানে চা, বিকেলের স্ন্যাক্স, ডাক সব কিছুই পাওয়া যায়। এই বিচে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে আর লাল কাঁকড়াগুলোর সামনে গেলেই লাল কাঁকড়াগুলো আবার গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে। বিকেলটা খুবই সুন্দর লাগে এই বিচে। এছাড়াও এই রিসর্টটাও কিন্তু বিকেলবেলা খুবই সুন্দর লাগে। রাত্রিবেলা দেখুন রিসর্টটা খুবই সুন্দর লাগে, সুইমিং পুলে আলোয় ভরে যায়। এছাড়াও মিউজিক চলে, সেই মিউজিকটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না,
কারণ কপিরাইট এসে যাবে। গার্ডেনে বসে কিন্তু আপনারা চা কফিও খেতে পারেন, এছাড়াও রাত্রিবেলাও সুইমিং পুলে স্নান করা যায়। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এছাড়াও কিন্তু আপনারা একদম সুইমিং পুল আর গার্ডেন ছাড়াও একদম যে বিচের পাশে যে পার্কটা আছে রিসর্টের, সেখানে বসেও কিন্তু চা কফি উপভোগ করতে পারেন। খুব সুন্দর মিউজিক চলছিল। রাত্রিবেলার ডিনারটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি তুলতে পারিনি। রাত্রিবেলার ডিনারে আমরা ফ্রাইড রাইস, রুটি আর চিকেন বাটার মশলা নিয়েছিলাম। সকালবেলা এখন 4:30 বাজে, আমি ভিডিওটা করছি। এই সময় আমরা সানরাইজ দেখতে এসেছিলাম, কিন্তু সানরাইজ আমাদের দেখা হলো না, মেঘলা হয়ে আছে। কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, হাওয়া দিচ্ছে, খুবই ভাল লাগছে। আমরা রিসর্টে বসেই কিন্তু উপভোগ করছিলাম, রিসর্ট থেকেই কিন্তু আপনারা চাইলে সানরাইজ দেখতে পারবেন। খুবই আসুন, আমি আজকে আপনাদের রুম ট্যুর করে দেখাচ্ছি ডলফিন বিচ রিসর্টে। আমরা চারজন ছিলাম, তাই 4-bedded রুম নিয়েছি। প্রথমে ঢুকে একটা কভার পাবেন, কভারটা এখানে রাখা আছে। আমরা তো কালকে রাতে ছিলাম, তাই একটু অগোছালো হয়ে আছে। আমি আজকে রুম ট্যুরটা করছি, কালকে আমি করতে পারিনি। এখানে একটা আয়না আছে। এবার চা কফির জন্য সমস্ত কিছু রাখা আছে, কালকে আমরা করে খেয়েছি, তাই একটু নোংরা হতে পারে। একটা ফ্রিজ আছে, ফ্রিজে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা রাখা আছে, কালকে এসে রেখে দিয়েছিলাম। এখানে একটা বড় টিভি আছে। এসি আর ওটা হচ্ছে আপনার বাথরুম, পরে আমি দেখাচ্ছি। এসি এখানে দুজন শুতে পারে, 2-bed, আবার এই সাইডে 2-bed। দেখুন, আর এখানে ব্যালকনি আছে, ব্যালকনিটার থেকে গার্ডেনের ভিউ দেখা যায়, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ব্যালকনির ভিউ দেখাচ্ছে, আসুন এবার বাথরুমটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা কালকে ইউজ করেছিলাম, এখানে সাবান দিয়েছিল, দুটো ব্রাশ, পেস্ট, চিরুনি সব দিয়েছে, এগুলো আমরা সব ইউজ করেছি। বাথরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার আছে। আমি নিচটাও দেখাচ্ছি আপনাদের, আমরা ইউজ করেছি কালকে, তাও দেখুন কতটা পরিষ্কার। ওই যে আমার মেয়ে দোলনা চড়ে যাচ্ছে কনস্ট্যান্ট, দোলনাটা কিছুতেই ছাড়ছে না। চলুন এবার আমরা বিচে যাচ্ছি একটু, আজকে 11টার সময় আমাদের চেক আউট, তার আগে একটু বিচে ঘুরে একটু ছবি তুলেও পারলে সানটা করে নেব। এখন আমরা রিসর্ট থেকে ডাইরেক্ট বিচে একটু ঘোরাঘুরি করে নেব, এরপরে আমরা 11টায় চেক আউট করব। এখানে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছিল কিছুই শোনা যাচ্ছিল না, তাই ভয়েস ওভার করতে হয়েছে। আমি একটা কথা বলে রাখি, এই ভিডিওটা যে আমরা করেছি এটা কিন্তু হোটেলের কোনো প্রমোশনাল ভিডিও নয়, হোটেলটা আমাদের ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, এখানে স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো, তাই জন্য আমি ভিডিওটা করেছি। আপনারা আসুন, আপনাদেরও ভালো লাগবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দূরেই দেখুন রিসর্টটা দেখা যাচ্ছে, খুবই ভালো একটা রিসর্ট। এরপরে আমরা
ব্রেকফাস্টটা সেরে নেব, তার জন্য ডলফিন বিচ রিসর্টের রেস্টুরেন্টে চলে এসেছি। এই ব্রেকফাস্টটা কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি। এই রেস্টুরেন্টেই আমরা রাত্রিবেলা খেয়েছিলাম। রেস্টুরেন্টটা একদম পয় পরিষ্কার, আর রান্নাটাও কিন্তু রেস্টুরেন্টের খুবই ভালো। এখানে আছে ব্রেড, ব্রেডের সাথে আছে বাটার, সুগার। এখানে লুচিটা এখনও আসেনি। এছাড়াও আছে ঘুগনি, প্রচণ্ড গরম কিন্তু ঘুগনিটা। আপনারা কিন্তু নিজেরাও সার্ভ করতে পারেন, আবার স্টাফেদের বললে স্টাফেরাও কিন্তু সার্ভ করে দেন। আমি এখানে নিজেই সার্ভ করেছি কারণ বুফে। এরপরে আছে চিড়ের পোলাও। এই বুফেটা কিন্তু সকাল 8টা থেকে স্টার্ট হয় আর 10:30 পর্যন্ত চলে। প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু এই বুফেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা। এখানে আছে ডিম সেদ্ধ, এছাড়াও আছে সেমুইয়ের পায়েস, আর আছে বিভিন্ন ধরনের ফল কাটা। আমি শুধু এখানে শসা নিয়েছিলাম। এছাড়াও আছে ফলের জুস আর চা কফি। এটা হচ্ছে ঘুগনি, এটা চিড়ের পোলাও, তার সাথে অনেক ফল কাটা আছে। আমি শুধু শসা নিয়েছি, আরও আছে তরমুজ আছে, পাপাইয়া আছে, এটা লুচি, আর এখানে আমি ডিম সেদ্ধ নিয়েছি, আর এটা হচ্ছে তোমার সেমুইয়ের পায়েস, আর এখানে জুস আছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন, আমি উত্তর দেবো।